হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে দেখো আমার দোকান সোনাদের, আজকে আমি ফুল দিয়ে সাজিয়েছি এই ফুলের মালা। আজকে আমার মামা এনেছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর বড়দিন, তো একটা খুশির আমেজ আছে। তো আমি ভেবেছি আজকে সারাদিনটা আমি আমার দোকান সোনাদের সাথেই কাটাবো। আর এখানে দেখো দোকান সোনাদেরকে আমি সুন্দর করে সাজিয়েছি, আর ওনাদের আজকে ফল প্রসাদ ভোগ দিয়েছি। তো আমার তো পুজো হয়ে গেছে, আর দোকান সোনাদের অত সুন্দর লাগে এই ফ্লাওয়ার ভ্যানগুলো করে। অনেকদিন পর ওনাদেরকে মালা পরা, তো অনেকদিন পর ওনাদেরকে আমি মালা পরালাম, আর এত সুন্দর লাগছে আজকে ওদেরকে দেখতে। ওনাদের বাসি আমি ওনাদের কাছে দিয়ে দিলাম। তো পুজো যাওয়া তো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি নারকোল ওনাকে। আর একটু বড়দিন ও ছুটির দিন, তো আমি ভাবলাম আজকে আমি দোকান সোনাদের একটা নতুন কিছু রান্না করে ভরে দেব। তো চলো তাহলে দেখো আমি কী রান্না করতে যাচ্ছি। তো নারকোল ওড়ানো আমার হয়ে গেছে, আর আমি এখানে নারকোলকে পাক দিচ্ছি। এই নারকোলের পাকের মধ্যে আমি কিন্তু নুনের দুধ আর খোয়াশির অ্যাড করেছি, যেটা হয়তো আমি তোমাদের এই ভিডিওকে দেখাতে পারলাম না, কেন কি সমস্ত কিছু আমি একা হাতে করছি। তো আমার হাত যেহেতু কী বলে হাতের মধ্যে নারকোল খোয়াশির সব মাখা ছিল, তো আমি ফোনটা আর অন করতে পারিনি, তো ভিডিও তোমাদের সামনে আনতে পারলাম না। তো আমি নারকোলটা ভালো করে পাক দিয়ে দিচ্ছি। তো নারকোল পাক অলরেডি হয়ে এসছে, তো দেখো একটু। আর এই দেখো এইখানে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি। হ্যাঁ, তোমরা কি জানতে পেরেছো বা বুঝতে পেরেছো আমি আজকে কী রান্না করতে যাচ্ছি? এইটা হচ্ছে চালের গুঁড়োর একটা ব্যাটার, যেটা মা অলরেডি করে রেখেছিল অনেকক্ষণ আগে। তো এইটা দিয়ে আমি আজকে দোকান সোনাদের পাটি শাকটা করে দেবো। তো আমার ইচ্ছে আছে পাটি শাকটা আর ভাপা পুলি দোকানের জন্য করতে। তো সেটারই আমি প্রিপারেশন করছি। তো আমার নারকোল পাক দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বন্ধুরা, আমার পাটি শাকটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি অনেক জায়গায় ভিডিওটা কিন্তু স্কিপ করে দিয়েছি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। ও দেখো কি সুন্দর সেঁকে এসে গেছে পাটি শাকটা। পাটি শাকটা করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু সেঁকে খুব ভালো লাগে, তোমরা সবাই জানো। তো দেখো আমার পাটি শাকটা তো রেডি। পাটি শাকটাকে না হাত দিয়ে না উড়লে কিন্তু ঠিক মতন করা হয় না। দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার দোকান সোনাদের কাছে রান্না কমপ্লিট করে। দোকান সোনাদের বিছানাটা আমি রেডি করে রাখলাম, যাতে ওনাদের সেবা দেওয়ার পরেই, মানে সেঁকে দেওয়ার পরেই ওনাদের আমি ধূম পাড়িয়ে দিতে পারি। এই জন্য বিছানাটা আমি রেডি করে রাখলাম। আর এদিকে আমার ইসে পুলি আর পাটি শাকটা রেডি। তো আমি চলে এসেছি আমার দোকান সোনাকে ভোট নিবেদন করতে। আজ আমি এইগুলো দিয়েই দোকান সোনার ভোট নিবেদন করলাম, আর এখন আমি পুজো করবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের এমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে প্লিজ লাইক করো। নিজের হাতে ভোগ বানিয়ে দোকান সোনাকে খাওয়ানোর মজাটাই আলাদা। এখানে একটা অন্যরকম অনুভূতি হয়। তোমরা যারা দোকান সেবা করো তোমরা নিশ্চয়ই হেঁটে, তো একটা অন্যরকম অনুভূতি হয়। তোমরা যারা দোকান সেবা করো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারো। তো যাই হোক, আমি আমার দোকান সোনাদের এই আগে ভোগ নিবেদন করলাম, আর করার পর ওনাদের এ আমি ভোগ খাইয়ে দিচ্ছি নিজের হাতে। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না।
อาชักอุลีอามาฮีฮีอุมาเนผ่านลุลีนีผ่านลุลาพีอุมซุยไลกุลูอาลามาทุกอันชนะเทอบุลลาฮีวามาอิทยานิโยโดยฮานีนะลามาพานาสบวนนุอุนุทีนอนนุอุนุพลอดีตอตุคูนอุมลาผ่านลุลีโอสุสุลีโอลาพีลาพี